তো আমি কি পার্সেল পেলাম সেগুলো আপনাদের আনবক্সিং করে দেখাবো। তো আনবক্সিং করার আগে মেবি এখান থেকে কিছু লেখা আছে যে আমি কি কি অ্যাড্রেস দিয়েছিলাম আপনাদেরকে। তো এখানে আমি আপনাদেরকে আমার নাম দিয়েছিলাম, ফুল নেম, পর আমার অ্যাড্রেস দিয়েছিলাম, অ্যাড্রেস দিয়েছিলাম, পর পোস্টাল কোড। অবশ্যই আপনার যে পোস্টাল কোড এটা মাস্ট বি লাগবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এই পার্সেলটিতেও সব কিছু দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আনবক্সিং করে দেখাই আমি কোনটা কি অর্ডার দিয়েছি এবং কোনটা কত ডলার। এখানে মনে হয় লেখা নাই, এখানে লেখা নাই, তবে মোবাইলে দেখা আছে। তো আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাই দিব যে কোনটা কত ডলার, এটা যে কত ডলার আপনি স্ক্রিনে সাইটে দেখতে পাবেন, এবং এটাও যে কত ডলার সেটাও সাইটে দেখতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বেশি রেটের আর কি। তো আমি এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো প্রথমে আমাকে একটা ছুরি নিতে হবে। তো আমি ছুরিটা এখানেই আছে, আমি দেখতে পাচ্ছি। তো এই যে এখানে এসেছে ছুরিটা, যে এটা হচ্ছে ছুরি, ঠিক আছে? তো এখান থেকে আমি এটা আনবক্সিং করলাম। তো আনবক্সিং করার জন্য এখান থেকে মনে হয় না যে, সরি, এখান থেকে আনবক্সিং করার জন্য এখান থেকে আমি কাটি, ঠিক আছে? এভাবে কাটি, এটা কাটলাম, কাটা রাখলাম। রাখার পরে এখান থেকে পার্সেলটা বের করি আমি, যে একটা থেকে কি আছে। আংটি, মাত্র একটা আংটি, দেখি এটা আমার হাতে লাগে কিনা, না লাগলে আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, কারণ আমি দিতে পারি মানুষকে। অনেকে আবার বলবে যে এটা মেয়েদের আন্টি, আসলে ভাই মেয়েদের না, এটা ছেলেদের আন্টি, কিন্তু বাবা আমার হাতে যায় না কেন। তো এটা লাগছে, সাইজটা অনেক ছোট হয়ে গেল না? অনেকে ভাববে যে এটা মেয়েদের আন্টি, আসলে এটা মেয়েদের আন্টি না, এটা ছেলেদের আন্টি। তো দেখতে পাচ্ছেন যে আংটি সুন্দর মানাচ্ছে না, একদম সুন্দর কিন্তু, ঠিক আছে? তো আমরা সেকেন্ড পার্সেলে যাচ্ছি, সেকেন্ড পার্সেলে আনবক্সিং করার জন্য, যে আপনার এটা তো দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে বেশি রেট হচ্ছে এই পার্সেলটায়। তো আমি এই পার্সেলটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি, কারণ এই পার্সেলে আবার যে ইমন হাওয়ামরি কিছু আছে তা না, ঠিক আছে? তো এখানে পার্সেলের সুন্দর করা, ইহ কি আড়া দিছে রে বাপ, গামের আড়া হচ্ছে কি বড় বাপ, বুঝলি? এই আড়া ছিঁড়বে না কখনো, এটা আপনার কাটতে হবে। না জানি আমার হাতে ও ছিঁড়ছে মেবি, কিন্তু আড়াটা প্রচুর অনেক শক্ত, আমি যতটুকু দেখলাম। তো তো যাই হোক, ছুরি কাজে লাগে না এটা। তো এখান থেকে এটা আমি বের করে দিলাম। কি ভাবছেন আপনার, প্লাস্টিক? আসলে কিন্তু প্লাস্টিক না, এটা হচ্ছে আমার ড্রোনের পাখা, কারণ আমার ড্রোনের পাখা ভেঙে গিয়েছিল। তো এখানে 32 পিস আছে, 32 পিস আপনার 4 বার লাগানো যাবে ড্রোনের মধ্যে। এটা হচ্ছে ড্রোনের পাখা, এগুলো আপনাকে খুলে দেখাই। আবার হারাইনো যেতে পারে, সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন যে ড্রোনের পাখা, সাথে আবার কয়েকটা স্ক্রুও দিয়ে দিছে, যে দেখছেন ড্রোনের পাখাগুলো, ও মাই গড। তো এটা আমার মেবি কোনটা আসতে কতদিন সময় লাগছে মনে বেরিতে বলছিলাম, তো আমি আবার বলে দিচ্ছি, এটা আমার আসতে সময় লাগছে 20 দিন, এবং এই পার্সেলটা আসতে আমার যে হাতে যে পার্সেলটা এটা আসতে সময় লাগছে আমার 17 দিন। তো আপনারা যদি কেউ আলিএক্সপ্রেস থেকে অর্ডার করতে চান বা আপনাদের কোনো পছন্দ হয়ে থাকে প্রোডাক্ট, অবশ্যই আমার মাধ্যমে অর্ডার দিতে পারেন, কিন্তু আমাকে একটু কস্ট ভিউতে একটু বাড়াই দিতে হবে, মানে আমার একটা পারিশ্রমিক দিতে হবে আর কি। যদি যেহেতু আমি একটু পরিশ্রম করব, তো সে একটা পারিশ্রমিক দিলে হবে আমাকে। তো আপনারা যদি কেউ আলিএক্সপ্রেস থেকে দেশে বাইরে থেকে প্রোডাক্ট অর্ডার দিতে চান, পূর্ণ অর্ডার দিতে চান, তাহলে অবশ্যই ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।